डियर ভিউয়ার্স, আজকে আমরা শিখব তালের পিঠা তৈরির রেসিপি। এখানে আমি 3 কাপ পরিমাণ তাল নিয়েছি। এবার আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব। এবার তালের সাথে ভালো করে মেখে নিব। আমাদের মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এবার একটি প্রাই প্যানে তেল গরম করে নিব। এবার গরম তেলে অল্প অল্প করে তালের মিশ্রণটা দিয়ে দিব। এভাবে একটা একটা করে ভেজে নিব। এবার আরেকটি পাত্রে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এবার ভালো করে জাল দিয়ে শিরা তৈরি করে নিব। আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে আমার পিঠাগুলো ভাজাও হয়ে গেছে। এবার আমরা তেল থেকে উঠিয়ে নিব। ভিউয়ার্স, এবার আমরা পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিট পর্যন্ত রাখবো এটার মধ্যে। এবার আমরা শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের তালের পিঠা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।